প্রতিদিনের রান্না, শিং মাছ দিয়ে কাঁকরোল আলুর একটা ঝোল রান্না করেছি। তো রান্নাটি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি আগে থেকে শিং মাছ কেটে টুকরো করে তারপরে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। শিং মাছটা কালো কালো লাগছে, আসলে শিং মাছটা আমি কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর ভেতরে যে রকগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি, শিং মাছের কাঁটাগুলো ফেলে দিয়েছি, মানে আশপাশে যেগুলো ফেলতে হয় সেগুলো ফেলে দিয়েছি। তো কেটে টুকরো করে আর হলুদ লবণ মেখে একটু কড়া করেই ভেজে নিয়েছি শিং মাছটা। ভাজা হয়ে গেলে এটা এখন তুলে রেখে দিব। আসলে বাসায় না শিং মাছ অনেকটাই আনা হয়েছিল, সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয় না। সবগুলো রান্না তো আসলে সবসময় শেয়ার করা সম্ভবও হয় না, বিভিন্ন সময় বিভিন্ন রকম করে রান্না করে খেয়েছি। তো আর সময় লাগে, সুযোগ লাগে, একটা মন মানসিকতাও লাগে ভিডিও করার জন্য। তো আসলে শিং মাছ খেতে খেতে ক্লান্ত হয়ে গিয়ে শিং মাছটা আমার আর আজকে ঝকঝকে করে পরিষ্কার করা হয়নি, কিন্তু একদম জীবাণুমুক্ত করেছি 100%। তো শিং মাছটা তুলে নিয়ে আমি এখানে কেটে রাখা আলু আর কাঁকরোলটা দিয়ে দিলাম, তারপর ওপর থেকে হলুদ আর লবণটা দিয়ে কাঁকরোলটা আমি ভালো করে ভেজে নেব। কাঁকরোলটা একটা খসখসে সবজি, আপনি যদি রান্নার আগে একটু তেলে ভেজে নেন ভালো করে তাহলে এটা খেতে অনেক বেশি টেস্টি লাগে, একদম অন্যরকম একটা ফ্লেভার আসে, এটা আমি খেয়াল করলাম। তো কাঁকরোলটা আমি একটু সময় নিয়ে ভাজবো আর ঢাকনা দিয়ে ভেজেছি, একটু নরম হয়েছে কাঁকরোল আর আলুটা ভাজার ঢাকনা দেওয়ার ফলে। তো এটা না অন্য বাটিতে আমি তুলে রাখছি না, অন্য বাটিতে তুলে রাখলে যেটা আমার মনে হয় তেলটা অনেকটা চলে যাবে সেখানে, তো শুধু শুধু অপচয় লাগে। তো সাইড করে নিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁকরোলটা আমি তুলে রাখিনি। পেঁয়াজটা অনেক বেশি ভাজতে হবে না, একটু নরম হলেই হয়ে যাবে। আর আমি একটু রসুন পেস্ট করে রেখেছি, সেই রসুন পেস্টটা এখানে দিয়ে দিব, পানি দিয়ে গুলিয়ে রেখেছি রসুন পেস্টটা। তারপর আমি একটু রসুনটা কষিয়ে নিয়ে অন্যান্য যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দিব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম, আর সাথে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা শুধু এমনি অল্প দিয়েছি ভাজার জন্য, কিন্তু যে ঝোল টোল যে আসবে তখন একটু লবণ লাগবে, তাই লবণটা আবার আমি দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিচ্ছি। তো সত্যি কথা বলতে হয়তো বললে অনেকে ভাববে যে সবসময় বলে, আসলেই আমার নিজের রান্না নিজের তো অনেক বেশি ভালো লাগে, তারপর আমার যে পরিবারের সদস্যরা আছে তারাও কিন্তু খুব পছন্দ করে আমার এই রান্নাটা। তো এই যে ভালো করে কষানোর পরে আমি এই যে নিজে কিন্তু টমেটো পেস্ট বানিয়ে রেখেছি, এটা সস বলবো না, এটা আসলে টমেটো পেস্ট করাই বলা যায়। শুধু একটু হলুদ আর লবণ দিয়েছি, তারপর সেদ্ধ করে নিয়ে এরকম করে রেখে দিয়েছিলাম রান্নায় ব্যবহার, অল্প করে দিয়ে দিলাম। এটা না একটু বেশি দিলে টকটক লাগে, বাচ্চারা খেতে চায় না, তাই অল্প করে দিয়েছি একটু স্বাদের জন্য। তারপর বাটিতে যে যেখানে আমি রসুন রেখেছিলাম সেই রসুনের সাথে একটু পানি মিশিয়ে দিয়ে দিলাম, একটু রসুন লেগেছিল। তো এই যে একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। কাঁকরোল একটু বেশি সময় নিয়ে কষালে কিন্তু খেতে ভালোই লাগে। তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি, যে এক্সট্রা পানিটা ছিল একদম শুকিয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে, খুব বেশি পাতলা ঝোল করব না, একদম ঘন, বেশি ঘনও হবে না, একটু ঝোল করে রান্না করব। তো এই যে আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, করলাটাও সেদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট একটু মজে যাওয়ার জন্য আমি আর একটু ঝোল রাখার জন্য 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আর আমি যে শিং মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই শিং মাছটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। তো এইটা বেশিক্ষণ সময় লাগবে না, একটু বলক আসবে, একটু ঝোলটা ঘন আসবে, তখন এটা নামিয়ে নিব। আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার রান্নার পুরো ভিডিওটি শেষ করে দেখেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার রান্নাটি কিন্তু অনেক ভালো হয়েছিল, সবাই খুব পছন্দ করেছিল। তো সবসময় একই কথা বলি, আসলেই ভালো লাগে আমার নিজের রান্না নিজের কাছে, আর সেজন্যই আপনাদের সাথেও আমি শেয়ার করি। আমি জানি আপনারা অনেকেই হয়তো অনেক রান্না পারেন, নতুন যারা রাঁধুনি আছেন, ব্যাচেলর যারা আছেন, তাদের জন্য এই রান্নাগুলো অনেক সহজ হবে, কারণ আমি অনেক সহজ করে রান্না করি, আমি একা হাতে কাজ করি, আমার এত জটিল করে রান্নার সময়ও হয় না, আমার আসলে ধৈর্যও হয় না। আমি আমার পরিবারের জন্য যে রান্নাগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সার্থকতা কষ্টের। তো সবাইকে ধন্যবাদ।